السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن هذه القلوب تسدو كما يسدو الحديد إذا أصابه الماء. قيل: وما جلاؤها يا رسول الله؟ قال: كثرة ذكر الموت وتلاوة القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী রাউজাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মামতাজউদ্দিন খান সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, আজকের মাহফিলের দুই অধিবেশনের দুই সিংহ পুরুষ, একজন আমার ভাই শহীদুল আলম খন্দকার, আরেকজন আমার ভাই জনাব আলহাজ শফিকুল ইসলাম বাসেক ভাই, 39 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, আজকের মাহফিলের অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম, মুরব্বি আজম বেরাদরুন ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, অসংখ্য শুকরিয়া মনিবের আমাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে এসে গভীর রাত 5:17 সন্ধ্যা হয়েছে, এখন বাজে 11:17, তাই না? 11:17 বাজে, তো প্রায় মধ্যরাত আমরা পার হতে শুরু করেছি। নিশি রাত্রের আমরা এরিয়াতে চলে এসেছি যে মুহূর্তের কথাগুলো আল্লাহ খুব কান দিয়ে শোনেন, যে কথাগুলো আকাশের গেট দিয়া নিরবিচ্ছিন্নভাবে ঢুকতে থাকছে, সেই সময় যে আমরা সামিয়ান নিচে এখনো বসে রইলাম মনিবের দরবারে শুকরিয়া জুড়ে বলে আলহামদুলিল্লাহ। বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসেমি দামত বরকাতুল আলিয়া, এরা 1 ঘন্টা বেঁচে থাকা আমাদের জন্য 1000 বছর বেঁচে যাওয়ার থেকে উত্তম, ঠিক না বেঠি? আল্লাহ তারা হায়াতে বরকত দান করুক, যেরকম আমিন। হুজুর আখেরি নসিহত 10-5 মিনিট বুড়া মানুষ নসিহত করে আমাদের জন্য দোয়া করবেন, এই আবেদনকে মূল্যায়ন করে হুজুর অপেক্ষা করছেন, এই জন্য আমি দেরি করব না। আমার জামিয়া কারিমিয়ার গত 2 দিন থেকে সম্মেলন চলছে, এখানে যে পরিমাণ মানুষ আছেন তার থেকে 50 গুণ লোক বেশি আছে আমার মাহফিলে। আমি সেখানে 1.5 ঘন্টা আলোচনা করে এসেছি, কালকে আলোচনা করে শহীদ বারে না এলাম, আজকে আলোচনা করে বাসেক বারে না আসলাম। গত 2 দিনে আমি ওখানে বয়ান করা লাগছে, এখানেও বয়ান করা লাগছে। আমার মাদ্রাসাওয়ালা কয়, আমগুর নিজের মাদ্রাসার দিনে কি একটু খালি রাখা যায় না হুজুর, এই দিনও মাহফিল করা লাগে। আমি বললাম যে মানুষ তো ছাড়ে না, কি করব, আপনাদেরকে তো সময় দিলামই, আর কি লাগে বলেন তো। যা হোক, পীর সাহেব হুজুরের কাছে মাইকটা দিয়ে আমি চলে আসলাম, পীর সাহেব চরমনায় সেখানে বয়ান করতেছেন, কমপক্ষে 50,000 লোক হবে, যেরকম সোহান। দুনিয়াতে এসেছিলাম বেশ কিছুদিন আগে, আমি আসছি 46 বছর আগে, কয় বছর আগে, কেউ আসছেন আরো আগে, কেউ আসছেন আরো পরে, বিভিন্ন মেয়াদে দুনিয়াতে এসছি, ঠিক না বে ঠিক?
তো সেই যে আসছিলাম যেদিন প্রথম আমাদের সাথে মাটির সাথে কিন্তু দেখা, আমরা মায়ের পেট থেকে মাটিতে পড়ে গিয়েছিলাম, ঠিক না? এরপরে আমার দাদি নানি বা কোনো ধরুনি আমাকে এখান থেকে উঠাইয়া তোয়ালি দিয়ে পেঁচাইয়া গা গোসল দিয়া করে কুলের মধ্যে বুকের সাথে মিশাই নিছে, ঠিক কিনা? মুফাসসিরুনে কেরাম বলেন সেই যে প্রথম যেদিন মাটির সাথে দেখা হয়েছিল সেই দিন থেকে নিয়ে আরেকবার কবরের মাটির সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে এসে শুধু হামাগুড়ি খাচ্ছে। হামাগুড়ি বুঝেন, এভাবে দুই টান দিতে সামনের দিকে, বুক টেনে সামনের দিকে আগাচ্ছে, কোথায় গেলে, কার কাছে গেলে, কার সুপারিশ নম্বর সাথে নিয়ে গেলে আমার একটু সুখের ব্যবস্থা হবে, শান্তির ব্যবস্থা হবে। কমিশনার সাহেবের সুপারিশ নিয়ে যাবো এমপি সাহেবের কাছে, নাকি আমি নিজেই যাব, কিভাবে যাব, কার মাধ্যমে যাব, কোথায় গেলে, কার কাছে গেলে, কিভাবে শ্রম গাম দিলে আমার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। এই জন্য আমরা টাইমের উপর ওভার টাইম করে ডিউটি করছি, ঠিক না? ঠিক, এক সময় এদেশে পাঁচটা টু সকাল আটটা টু বারোটা অথবা দশটা টু দুইটা কি ছিল এদেশে ডিউটি ছিল, এখন দেখা যায় টাইমের ডিউটির উপর আরো ওভার টাইম হয় পাঁচ ঘন্টা, ঠিক না? ঠিক, এই দেশে এক সময় গাড়িগুলা চলতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাতে কোনো গাড়ি চলতো না, এখন রাতেও গাড়ি চলে, বাসও চলে, ট্রেনে চলে, লঞ্চও চলে, বিমানও চলে, ঠিক না? ঠিক, দোকানপাট দিন দিনে করতাম ব্যবসা, রাত্রে করি নাই, এখন রাত্রেও দোকানপাট খোলা রাখে, নাইটেও দোকান খোলা থাকে, ঠিক না? ঠিক, মিল ফ্যাক্টরি এ দশটা টু পাঁচটা ডিউটি চলতো, রাত্রে বন্ধ থাকতো, এখন রাত্রের সেফটিতেও মিল ফ্যাক্টরি খোলা আছে, ঠিক না? ঠিক, কেন? যে প্রয়োজনে ডবল ডিউটি করব, ডবল পরিশ্রম করব, তবু যেন আমার সুখ শান্তির সাথে দেখা হয়। মুফাসসিরুনে কেরাম বলেন এত পরিশ্রমের পরেও যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন ও ভাই দেখা হয়েছে নি সুখ শান্তির সাথে, সে বলবে এখনো দেখা হয় নাই, তবে হাল ছাড়ি নাই, একদিন দেখা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুন 18 পারার প্রথম পৃষ্ঠা থেকে আপনাদেরকে আমরা আলোচনা শোনানোর জন্য আমি সে আয়াতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো পাগল, তুই একজন কাঙ্গাল, যার পিছনে দৌড়াইতেছো সেও তো একজন কাঙ্গাল, এক কাঙ্গালে আরেক আরেক কাঙ্গালের দিন কোনোদিন ঘুরাইতে পারে না, ঠিক না? ঠিক, তুমি দৌড়াইবা মেম্বারের কাছে, মেম্বার দৌড়ায় চেয়ারম্যানের কাছে, তুমি যাইবা চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান দৌড়াইতেছে কাউন্সিলর সাহেবের কাছে, ঠিক না? ঠিক, কাউন্সিলর দৌড়াইতেছে এমপি মহোদয়ের কাছে, এমপি সাহেব দৌড়াইতেছে মিনিস্টারের কাছে, মিনিস্টার দৌড়াইতেছে প্রাইম মিনিস্টারের পিছনে, প্রাইম মিনিস্টার চেয়ার হয়েছে প্রজাতন্ত্রের অভিভাবক প্রেসিডেন্টের দিকে, ঠিক না? ঠিক, প্রেসিডেন্ট কো আমি প্রেসিডেন্ট হলে কি, আমি তো গরিব রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি উন্নত বিশ্বের প্রেসিডেন্টের দয়ার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক না? ঠিক, এইভাবে যার কাছে যান সে তার উপরের দিকে চায় রয়েছে, ঠিক না? ঠিক, আল্লাহ কান তুমুল ফুকরা ইন্নামানাল গনি ওয়ান তুমুল ফুকরা, ও বন্দা আমি ধনী, দুনিয়ার সবাই কাঙ্গাল, ঠিক না? ঠিক, মানুষ মানুষের দিন ঘুরাইতে পারে না, মানুষ মানুষকে সহযোগিতা করতে পারে, সহায়তা করতে পারে, পরামর্শ দিতে পারে, মানুষ মানুষের দিন ঘুরাইতে পারে না, দিন ঘোরানোর মালিক একমাত্র কে? কে? আল্লাহ কো বান্দা আয়, দুনিয়ার মিনিস্টারের কাছে যাইবেন, তার প্রাইভেট সেক্রেটারির সাথে আগে কন্টাক্ট করতে হবে, কেসি গেটের দারোয়ানের সাথে কন্টাক্ট করতে হবে, সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে হবে, আমার দরজা 24 ঘন্টা খোলা, এখানে কোনো গার্ড নাই, সিকিউরিটি নাই, প্রাইভেট সেক্রেটারি নাই, আসো আসো দারোগির হাজ বদর ওয়ান ইদার গাহনিস আ আ বাজা, হাজার বার তওবা শেখ আস্তি, বাজা বাজা, দুনিয়ার মানুষের কাছে চাইলে মুখ বেজার করে, আমি আল্লাহর কাছে না চাইলে আমার মন খারাপ হয়, ঠিক না? ঠিক, আসো বারবার আসো, আমার দরজায় কোনো দারোয়ান নাই, কোনো গার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, 24 ঘন্টা আমার দরজা খোলা, ঠিক না? ঠিক, আল্লাহ ডাক দেখো বন্দা সুখ শান্তির মালিক আমি, আমি পারি তোর দিন ঘুরাইতে, অন্য কেউ পারে না, আয় আমার দরবারে আয়, ইন্নামা আনাল গানিও ও আন্তুমুল ফুকারা, আমি হইলাম ধনী, তোমরা সবাই কাঙ্গা, ঠিক না? ঠিক, এই জন্য আল্লাহ ডাক দেখো আসো আমার কাছে,
আসো, আমি তোমার রব, তোমার মায়ের পেটে থাকতে আমি তোমারে খাওয়াইছি। দুনিয়াতে আইসে আত্মীয় স্বজন হইছে, দুনিয়াতে আইসে অজ্ঞাতি গোষ্ঠী আপনজন ব্যবসা বাণিজ্য পাইছো, তাই বলে তারা তোমারে পালে না খাওয়ায় না। আমি আল্লাহ তোমারে পালি তোমারে খাওয়াই, ঠিক না বে? ঠিক। যদি বিশ্বাস না করো তাহলে কবরে যাওয়ার পর তো আর এখানে আত্মীয় স্বজন থাকবে না, সেখানে তোমারে কে খাওয়াবে? মনে করিও না অন্ধকার মায়ের গর্ভ পার হইছো, আর অন্ধকার সামনে না, আর অন্ধকার কিন্তু সামনে রয়ে গেছে, ঠিক না বে? ঠিক। সেখানেও কিন্তু জিজ্ঞাসা করা হবে, বলো দেখি এবার তোমার রবের নাম কি, তোমার ধর্মের নাম কি, তোমার নবীর নাম কি, ঠিক না বে? ঠিক। সেখানে ইন্টারভিউ হবে, সেখানেও কিন্তু আমার জন্য ইন্টারভিউ চেকপোস্ট রয়ে গেছে। এই জন্য আল্লাহ ডাক দেখ, বন্দা আয় আয়, হাজার বার তৌবা শেখাস্তি, বাজ আ বাজ আ, দারগির হাজে বদর ওয়ানে ঈদরগাহে নীল। আল্লাহ ডাক দেখ, বন্দা আমি তোর জন্য সাতটা কর্মসূচি পাইতে দিলাম, এই সাতটা কর্মসূচি তুই পালন কর। আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়াতেও পাইবে শান্তি, পরকালেও পাইবে মুক্তি। সুবহান আল্লাহ। কয়টা জিনিস? সাতটা জিনিস। এই সাতটা জিনিস আপনাদের মাঝে আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ নিজে সাজেশন দিয়ে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সকল ইমানদারে সফল, ওই সকল ইমানদারেরাই সাকসেস, দুনিয়াতেও সাকসেস পরকালেও সাকসেস, যারা নিম্নে বর্ণিত সাতটা ডিউটি পালন করে। কয়টা? সাতটা। গুনে গুনে এক নম্বর, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নম্বর ডিউটি হলো যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশু খুজু সহকারে নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুশু খুজু সহকারে নামাজ আদায় করার উপায় কি? আল্লাহর হাবিব কয়, এহসান তৈরি করো নামাজে। সাহাবায়ে কেরাম কুজুর, এহসান কারে কয়? নবী কো, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তোমার মাওলাকে নিজের চোখে দেখতেছ। আল্লাহু আকবার। ফাইল্লাম তাকুন তারাহু, আল্লাহকে দেখার মতো চোখ যদি অর্জন করতে নাও পারো তুমি, ফাইন্নাহু ইয়ারাক, এতটুক বিশ্বাস তোমার অন্তরে রাখো, তোমার মাওলা কিন্তু তোমাকে দেখতেছে, ঠিক না বে? ঠিক। এইভাবে যদি নামাজ আদায় করো, ওই নামাজকে বলা হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মাওলানা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাফেজ ছিলেন, তিনি মাওলানা ছিলেন, মায়ের গর্ভ থেকে ১২ ফরা মুখস্থ করে ১৮ ফরা মুখস্থ করে আইছেন, ঠিক না বে? ঠিক। হাফেজ মাওলানা গাউসুল আজম শাহ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও উম্মতে মুহাম্মদিয়ে শোনো, খুশু খুজু সহকারে নামাজ আদায় করার উপায় হলো, সুন্দর করে ঠান্ডা মাথা ওজুটা করবা, মেসওয়াক করে নেবা আগে, এরপরে নামাজে যখন দাঁড়াইবা মনকে বলবো, অমন এই যে তুই নামাজে দাঁড়াইলি, সালাম পিরানোর সুযোগ পাইতেও পারস, রুকু বা সজদার মধ্যে তোর জীবন কবজ হয়ে যাইতে পারে, ঠিক না বে? ঠিক। এ মন, এটাই তোর জীবনের শেষ নিয়ত বানলি, এটাই তোর জীবনের শেষ রুকু, সজদে যায় মনে করবে এটা জীবনের শেষ সজদা, ঠিক না বে? ঠিক। আব্দুল কাদের জিলানী কো মনে বলবে, ও মন, সামনে তোর প্রভু দাঁড়িয়ে রয়েছে, পিছনে মালিকুল মত আজরাইল আছে, ডাইনে তোর জান্নাত, বামে তোর জাহান্নাম, ওকর উপর থেকে আল্লাহর কুটি কুটি রহমতের বৃষ্টির ফোঁটা ভারী দ্বারা তোর উপরে বর্ষিত হচ্ছে। এই মনে করে নামাজ আদায় করো, ওই নামাজকে বলা হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই সকল ইমানদারের সফল যারা সাতটা ডিউটি করে, এক নম্বর ডিউটি খুশু খুজু সহকারে নামাজ আদায় করতে হবে, দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মরজুন, দুই নম্বর ডিউটি হলো অহেতু কা ছেড়ে দিতে হবে, বাজান অহেতু কা ছাড়তে হবে, যেটা দুনিয়ার কোনো লাভ নাই, পরকালের কোনো লাভ নাই, স্বাস্থ্যের কোনো লাভ নাই, সুস্থতার জন্য কোনো লাভ নাই, এমন কাজকে অহেতু কাজ বলা হয়, কাজগুলো করা যাবে না। মুফাসসিরে কেরাম
সালাম বলেন, যেমন মুসলমানের ঘরে বাদ্যযন্ত্র, মুসলমানের ঘরে হারমোনি তবলা, ও মুসলমান মুসলমানের ঘরে ঢোল তবলা হারমোনি ভেলা, এগুলো মুসলমানের সামান নয়। মুসলমানের ঘরে থাকবে জায়নামাজ, থাকবে তসবিহ, থাকবে আতর, থাকবে মেসওয়াক, থাকবে কোরআন শরীফ, থাকবে হাদিস শরীফ, থাকবে ফাজাইল আমাল, থাকবে ওলিয়া ওলিয়াদের জিন্দিগির ঘটনা, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনাহুম আনিল লাগবে মুরিজুন, অহেতুক কাজ থেকে যারা বেঁচে থাকে, অহেতুক কাজ থেকে যদি বাঁচতে না পারো মুসলমান, সফলতা লাভ করা কিন্তু বড় কঠিন হবে। অহেতুক কাজের দুই নম্বর উদাহরণ দেওয়া হয়েছে, ছবি ঘরের মধ্যে ঝুলায় রাখা, কুকুর ঘরের মধ্যে লালন পালন করা। মুসলমান কুত্তা ফালবা কেন? মুসলমান কেন কুত্তা ফালবে? মুসলমান কুত্তা ফালে জোরে কোন নজবিল্লাম হুজুর, কুত্তা না ফাললে রেসিডেন্ট রেসিডেন্সিয়াল ফ্যামিলি হওয়া যায় না। কুত্তা ফালাইলে এটা টেডি সিস্টেম, এটা ইহুদি নাসারাত থেকে আইসে, এটা মুসলমানের কালচার নয়, ঠিক না? বেটিং, কুত্তারে যে দুধ কলা খাওয়াইলি, কুত্তারে পরিচর্যার জন্য যে লোক রাখলে, এমন একটা লোক তোর সন্তানদের লালন করার জন্য রাখ, তোর সন্তান স্কুলে হবে এক নম্বর, মসজিদে হবে এক নম্বর, ঠিক না? বেটিং, তোর ছেলেরা মাদকে আসক্ত হবে না, তোর ছেলেরা নেশায় পিছে পড়বে না, তোর ছেলেরা ফেসবুকের নিচে পড়বে না, মেয়ের পিছে পড়বে না, নানান অপকর্মে জড়াবে না। এই ছেলেটাকে পাহারা দেওয়ার জন্য, সেবা করার জন্য তুই একটা টিচার রাখ, একটা হুজুর রাখ, হুজুর আপনার কাজ আমার বাচ্চাগুলোকে সকাল বিকাল কোরআন পড়াবেন, নামাজ দোয়া শিক্ষা করবেন, স্কুলেও যেন ফার্স্ট বয় হয়, মসজিদেও যেন আগের কাতারে নামাজ পড়ে, বুরকার দিক থেকে আমার যেন ফার্স্ট হয়, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান এইগুলো না করে আমরা হারমোনিয়ামছি, ব্যালান্সি, মেয়েদেরকে অফশোর টাইমে গান শিখায়, অফশোর টাইমে শরীর চর্চার নামে নাচ শিখায়, গান শিখায়, ও মুসলমান গানের মাস্টার রাখছে, নাচের মাস্টার রাখছে, কোরআন তেলাওয়াতের স্যার রাখে নাই, ঠিক না? বেঠিক। এই জন্য ফ্যামিলি অধপতনের দিকে যাচ্ছে, আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিজুন। এই জন্য আল্লাহ কয়, যদি তোর পরিবারকে বিশুদ্ধ করতে চাও, জান্নাতি পরিবার বানাইতে চাও, তাহলে অহেতুক কাজ থেকে ফিরাও। কুকুর কেন মুসলমানে ফালবে? আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, ওই ঘরে ফেরেশতা ঢুকতে পারে না যে ঘরের মধ্যে কুকুর থাকে, ছবি ঝুলানো থাকে, ঠিক না? বেঠি, একান্ত প্রয়োজনে ছবি তোলা জায়েজ আছে, জমি দলিল করলে সরকার বলছে ছবি লাগবে, হজে উমরায় গেলে ছবি লাগবে, বিদেশে গেলে পাসপোর্ট করলে ছবি লাগবে, একান্ত প্রয়োজনে রাষ্ট্রীয় চাহিদা পূরণে ছবি তুলতে পারো, কিন্তু অহেতুক টিপে টিপে ছবি উঠাইতেছে, ডেলি ডেলি ভাই বন্ধুকে নিয়ে, এই যে তুমি সেলফি মারতেছো মুসলমান, প্রতিটা সেলফিতে মুসলমানের নামে কবিরা গোনা লেখা হচ্ছে, ঠিক না? ঠিক, নিষ্প্রয়োজনে ছবি তোলা হারাম, 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 ঠিক না? বেঠিক, একান্ত প্রয়োজনে ছবি উঠাইলেও এই ছবি ঘরের মধ্যে ঝোলায় রাখা যাবে না, ফিলারে ওয়ালে, এগুলো আলমিরার ভিতরে পাস করে রেখে দিতে হবে। ঘরে যদি রাখে ছবি, নামাজ পড়বা নামাজ মকরু হবে, কোরআন পড়বা সওয়াবের মধ্যে মকরু হাতে সে যাবে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে মকরু আসবে, রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে না, ফলে পয়সার মালিক হইবা, টাকার মালিক হইবা, কিন্তু শান্তির মালিক হইতে পারবে না, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ কয়, দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি আর মুক্তি যদি অর্জন করতে চাও, অহেতুক কাজ ছেড়ে দাও। তিন নম্বরে, আল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন, আত্মাকে শুদ্ধ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে আত্মাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম, আত্মা পবিত্র কেমনে করে জানুদিন? সাহাবায়ে কেরাম কয়, না হুজুর জানি না। কয়, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মাম। বুখারি মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, এ মুসলমান, লোহার মধ্যে ফানি লাগলে যেরকম লোহায় মরিচা ধরে, মানুষ যখন পাপ করে তার অন্তরের মধ্যে মরিচা ধরে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই মরিচিকা দূর করার উপায় কি? নবী কয়, দুইটা জিনিস করতে হবে, একটা কাসরাতু যিকরিল মউত, দুই নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, মনের ও লোহার মরিচিকা দূর করার জন্য দুইটা রেত ব্যবহার করে, একটা হলো আগুন দিয়ে ফুরায়, দুই নম্বর কামারের রেত দিয়ে বাড়ি দেয়, এরপরে মরিচা দূর হয়ে যায়। আল্লাহ নবী বলে, অন্তরের মধ্যে যখন মরিচিকা পড়ে, এখানেও দুইটা রেত ব্যবহার করতে হবে, একটা রেতের নাম হলো মৌতের স্মরণ। কি স্মরণ? মৌতের স্মরণ করতে হবে, হায় হায় আমার আব্বাই কই, আমার আম্মা কই, আমার দাদা দাদি কই, কই গেল আমার শ্বশুর শাশুড়ি, এরাও তো দুনিয়াতে ছিল, এরাও তো দুনিয়ার মায়া মমতাদের ভিতরে ছিল, কিন্তু
আল্লাহ তো এদেরকে নিয়ে গেছেন, আমাকে ওনাদের মতো চলে যাইতে হবে। এই জন্য মোরাকাবা, মৌতের মোরাকাবা করতে হবে। রাত্রিবেলা নীরবে বলতে হবে, ও মন, বেগম যদি শ্বশুর বাড়িতে চলে যায়, ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একা একা থাকতে ভয় লাগে, সব কয়টা লাইট জ্বালায় এরপরে ঘুমাইলেও ভয় লাগে, রাত্রে ফোন করে আজকে কি আইতে না কয় নাম, একাই থাকো কো ভয় লাগে, বাথরুমে লাইটটা জ্বালায় রাখো, কিচেনের ডো জ্বালায় রাখো, বেডরুমে জ্বালার সব জ্বালায় ঘুমায়ের পরও ভয় লাগে। এই মুসলমান যে বিল্ডিং এ ঘুমাইতেছো, এই বিল্ডিং এর উপরের তলায় মানুষ আছে, নিচের তলায় মানুষ আছে, পাশের প্লটেও মানুষ আছে, ওই পাশের দাম মানুষ আছে, শুধু তোমার প্লটে কেউ নাই। এই জন্য যদি তোমার ভয় লাগে তাহলে তুমি ভাবো না কেন কবরে একা কেমনে থাকবা, ঠিক না? ঠিক। এই জন্য নবী কয় পাশের বিল্ডিং এ মানুষ আছে, তোমার পাশের প্লটেও মানুষ আছে, নিচের প্লটেও মানুষ আছে, এরপরেও যদি তোমাকে একা মনে হয় ভয় লাগে, সব কটা লাইট দিয়া এরপরে বেগম রে ফোন দো, তাড়াতাড়ি আইসে পড়ো, কালকে সকালে আইসে পড়ো, একা একানি থাকা যায় বিল্ডিং এ? এই যদি হয় নির্জনে থাকার অবস্থা, নবী কয় তাহলে কবরটা নিয়ে একটু ভাইবো, তুমি লক্ষ লক্ষ টন মাটি তোমার বুকের মাঝে চাপা দিয়াম এমন ভাবে শুয়ে দিবে, সোজা হয়ে বসার ব্যবস্থা পর্যন্ত নাই, বাঁশবাগানের তলে তোমারে শুয়ে রাখছে, ঠিক না বে? ঠিক। সেখানে তোমারে বাতি কে দিবে, সেখানে তোমারে সঙ্গ কে দিবে, সেখানে তোমারে পানি কে দিবে, টস কে দিবে, মোবাইল নম্বর তোমারে কে দিবে, কেমনে তুমি সেখানে থাকবা? এই নিয়েও তুমি একটু মোরাকাবা করিও, এই নিয়েও তুমি একটু ভাবা ভাবি করিও। কারি উজানির কারিম ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতে রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা ছিলেন, রাত্রিবেলা বৈশে কান্দেন, আল্লাহ এত ডাকা ডাকি গো কেন তুমি সারা দাও না, আল্লাহ যদি এই দুনিয়াতে তোমার কথাবার্তা আমি কিছু শুনতে পাইতাম, তাও তো আমার মনে একটা সাহস থাকতো, কবরেও তোমার ডাক দিলে পামু, কবরেও তোমার ডাক দিলে পামু, এত ডাকা ডাকি কেন গো তুমি সারা দাও না। আল্লাহু আকবার। আল্লাহর জিকির করতে 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 এক পর্যায়ে সে গজল গাওয়া শুরু করে দিতেন, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলান ফিরিয়া, আর কতকাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সনে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কতকাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলান ফিরিয়া, আর কতকাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কতকাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কানতে 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 হঠাৎ করে শুনে আওয়াজ আইতেছে, কান্দিস না রে ইব্রাহিম, তুই একা নয়, তোর শাহী রগের কাছে আছি আমি আল্লাহ। সুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ নবী কো মৌতের মুরাকাবা করো, একা থাকা নির্জনে থাকার প্রশিক্ষণ দাও, দেখবা মন নরম হয়ে যাবে, অন্তর সাদা হয়ে যাবে, কালো অন্তর দূর হয়ে যাবে, ঠিক না বে? ঠিক। আল্লাহু আকবার। ওই উজানির কারী সাহেব, হুজুরের খলিফা ছিলেন চরমনারে শাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যুরে কোন সুবহানাল্লাহ, চরমনার বর্তমান ভিস সাহেব হুজুরের দাদা ইসাক সাহেব রহমতুল্লাহ, আল্লাহু আকবার, তার সন্তান ফজলুল করিম রহমতুল্লাহর মুখে শুনছি, রাত্রি একদিন আব্বাজানকে পাই না, কই গেল আব্বাজান? নদীর ঘাটে গেলাম বাবাই, কোনো উজু করে না, গোসল করে দেখি নাই, কিরে বাথরুমেও বাবা নাই, উজুখানাও নাই, নদীর ঘাটেও নাই, মসজিদেও নাই, কুতুবখানাও নাই, বাবা রাত্রিবেলা কিতাব মোতালা করতেন, কুতুবখানাও নাই, বাবা কই গেল? মসজিদেও নাই বাবা, কই গেল? হঠাৎ করে শুনি
ওই নিম গাছের তলে গুরুস্থানের কিনারে একটা মুরা বিছায়া বৈশাখ কাঁদতেছে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার পাখি উড়িয়া একদিন তো যাইবার ময়না ছাড়িয়া বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার অন্ধকার কবরে রইবা পড়িয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার পাখি উড়িয়া আল্লাহু আকবার এমন ভাবে মিষ্টি সুরে গান গায় চোখের পানি দেয় বুক ভাসায় বললু মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই করে বাবার যায় ফাঞ্জা মারে দিলাম বাবা এই নিশি রাত্রে অন্ধকারে তুমি এখানে বসে বসে কান্দ কো বাবার গায়ে হাত দিয়া দেখি মরণের বয়ে কবরের বয়ে সমস্ত শরীর খাইমিয়া ভিজে গেছে সমস্ত শরীরে সাপের মতো পিছলা হয়ে গেছে আল্লাহু আকবার বাবাই কান্দতেছে আমি কইলাম আব্বা জান এত রাত্রে অন্ধকারের মধ্যে আপনার কি ভয় লাগে না আপনি আমাদের কেরাইকে কেমনে গো কান্দেন আল্লাহর ওলি ডাক দেখো ফজলুল করিম যত ভালোবাসো বাবারে আমার কবরে তো কেউ যাইবা না কেউ যাইবা না কবরের আজাব মানুষ যদি দেখি তো বরবারি সারিয়ায় জংলায় থাকি তো বরবারি সারিয়ায় জংলায় থাকি তো আল্লাহু আকবার এই জন্য নবী ডাক দেখো বন্দা পাথরের মতো অন্তর নরম হবে কালো অন্তর সাদা হবে মরিচিকা দূর হবে দুইটা রেত ব্যবহার করতে হবে কয়টা এক নম্বর কাসরাতু জিকরিল মওত মওতের স্মরণ তুমি বেশা বেশি করতে হবে আল্লাহু আকবার রাজা হওয়ার প্রজা হও সরকারি দলে হা বিরোধী দলের হও আল্লাহু আকবার মরণ কিন্তু সবাই রে ঘিরবে ঠিক না বে ঠিক কয়েকদিন আগেও যখন কেসেনো ধরা শুরু হইল প্রাইম মিনিস্টার বক্তৃতা দিতেছে চোখ দিয়ে পানি পড়তেছে কহাই রে আমি প্রধানমন্ত্রী আমার দশটা টাকা পুঁজি নাই আর তোরা টাকার জন্য এত পাগল কেন হইলি তোদের কি মরণ নাই মরণ কি তোরা বিশ্বাস করবি না মরণ তো সবর আইব কেন রে তোরা টাকার পাহাড় বানাস আল্লাহু আকবার একটা প্রাইম মিনিস্টারের বুঝে মেমোরির মধ্যে ওই কথাটা আছে মরতে হবে এই জন্য মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দি সারে না সকালে কোরআন তেলাওয়াত বাদ দেয় না উলামায়ে কেরামকে ডাইকে কাছে কাছে রাখে বুজুর্গ আলেমদেরকে কাছে নিজেও যায় অনেক সময় মন্ত্রী মিনিস্টারদেরকে ফাটায় দোয়ার জন্য ঠিক না বে ঠিক এটাই তো মুসলমানের কাজ ও মুসলমান এইটাই তো মুসলমানের কাজ গতকালকে ফরিদুদ্দিন মাসুদ সাহেবের মুখে শুনলাম বাংলাদেশ বিভক্ত হওয়ার পরে বাংলার মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আসাদ মাদানী সাহেবকে আল্লাহু আকবার ইন্দিরা গান্ধী ফাটাইছে ও হুসাইন আহমদ মদনীর সন্তান হযরত আসাদ মাদানী আসছে বাংলাদেশে আইছে বঙ্গবন্ধুর সাথে কথা বলছে আল্লাহু আকবার বন্ধু বঙ্গবন্ধু তাকে এত সম্মান দিছে এত ইজ্জত দিছে কো বাবা দেশ বিভক্ত হইছে মানুষ বলছে এই দেশে ইসলাম থাকবে না আমি ইসলামকে এক নম্বরে রাইখা কাজ করব আপনারা চিন্তা করবেন না হযরত কোন সুবহানাল্লাহ এরপরে তিনি ইসলামিক ফাউন্ডেশন করলেন বিশ্ব ইস্তামার ময়দান লিখে দিলেন কাকরাইলের মসজিদের নামে লিখে দিলেন ও মুসলমান মুসলমান তো এদের ভিতরে ইসলামের বারুদ কিন্তু লুকায় রয়েছে একদিন না একদিন সেই বারুদ জ্বলে উঠে ঠিক না বে ঠিক এই জন্য মুসলমান আমরা মুসলমান রাজা হই প্রজা হই কাঙ্গাল হই আর গরিব হই যেই হই না কেন যত বড় মসনদের মালিক হই না কেন ও মুসলমান আমাকে অন্ধকার কবরে যাইতেই হবে আল্লাহু আকবার কালকে মওলানা
ফরিদ সাহেব আমাদের শহীদ ভাইয়ের মাহফিলে আমার আগে বয়ান করছে, আমি পাশে বসে রইছি, আল্লাহ বলতেছে আসাদ মাদানী সাহেব যখন চলে যায় বঙ্গবন্ধু কো বাজান আমি আর কিছু চাই না, দোয়া কইরেন আমি মুজিবুর রহমান যেন কবরে ইমান নিয়ে যাইতে পারি। তিনি শেষ দোয়া করছেন, দোয়া কইরেন যেন ইমান নিয়ে কবরে যাইতে পারি। সুবহানাল্লাহ, এই কথাটা তো নবী বলছেন, ও মুসলমান মনের ময়লা দূর হবে মরণের স্মরণ রাইখো। দুই নম্বর, আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কইরুম। আল্লাহর কোরআন এমন একটা জাদুরে মুসলমান, কুফুরির বাসাও যদি দিলের মধ্যে থাকে এই কোরআন তেলাওয়াতে তছনছ করে ফেলায়, ঠিক না বেঠি? উমরে ফারুক নেশা করে মদপান করে চোখটি লাল বানাইয়া যখন এ তরবারি শান দিয়ে আইছে, আর কয় কেউ বাঁচাইতে পারবে না মোহাম্মদ রে, আল্লাহ কয় আয় আয় আয়, বেশি লাগবো না, কোরআনের একটা আয়াতেই তোরে ঠাঙ্গ করার জন্য যথেষ্ট, ঠিক না বেটি? ওমর নবীকে খুঁজে, নবী কই নবী কই, ওমরের এক বন্ধু কয় নবীর বিচার পরে করিস বেটা, আগে ঘরের বিচার কর। কয় কি বিচার? তোর বোন ফাতেমা তোর বগ্নিপতি সাইয়েদ ইবনে জায়েদ কোরআন পড়তেছে শুনে আইছি। কয় কি কস কহ, সত্যি কয়, নাইলে তোর গর্দান কাইটেলাম। কয় আয় আয় সাইয়েদ, দেখে ঠিকই তো তোহা পড়তেছে, সুরায় তোহা পড়তেছে হযরতে ফাতেমা এবং তার স্বামী হযরতে ওমর বগ্নিপতি সাইয়েদ ইবনে জায়েদ আল্লাহু আকবার। উমর বেড়ার সাথে কান্ডা লাগাইছে, মায়ার কালাম যেই মাত্র কানের মধ্যে পড়ছে জাদুর মতো অ্যাকশন হয়ে গেছে। উমর ডাক দেখো, বোন রে আমি তোরে মারবো না, ও বোন খোদার কসম খায় বলছি দরজাটা খুল, আমি তোর সামনে বসে মধুর কালাম শুনতে চাই। আল্লাহু আকবার, দরজা খুলে না, এরপরে দরজা ভাঙ্গিয়া ঢুকছে উমর, ঢুকিয়া মনের ক্রোধে কতক্ষণ মারছে মাইরিয়া। বোনটা যখন অজ্ঞান হয়ে গেল পানি ডাইলে নিজে আবার হুঁশ করছে। এরপরে তো বোন আমি দরজা খুলস নাই কেন, এই জন্য মারছি কোরআন তেলাওয়াতের জন্য আমি তোরে মারি নাই। বোন রে তুই কি তেলাওয়াত করছিলে, এই মায়ের কালামটা তুই আরেকবার আমারে শোনা। আল্লাহু আকবার। ফাতেমা এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা। যখন তেলাওয়াত শুরু করে দিল উমর, কো ভন আমারে মায়ার কালাম শিখ, আমি কালাম শিখব, এই কালামের মধ্যে এত আকর্ষণ এত ম্যাগনেট আল্লাহ রাখছে আমি উমর জানতাম না। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেখো, ভাইয়া গোসল কর, নবীর দরবারে তোমার লইয়া যাবো। কয় কেন, তুই কালমা পড়া। কয় ও ভাই শোনো, গত তিন দিন পর্যন্ত নবীজি কাঁদতেছে, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হেসাম এই দুইজনের লৌহ মানবের দুইজনের যে কোনো একজনকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো, আমার নবীর দোয়া তোমার জন্যই কবুল হয়ে গেছে রে ভাই। চলো ভাই চলো, হযরত উমর রওনা করছেন। বোন ডাক দেখো, ভাইয়া তোর বাড়িটা নিও না, তোর বাড়ি নিলে সাহাবীরা তোমার নবীর কাছে যাইতে দিবে না। কো বোন তোর বাড়ি দিয়া মারতে আসছিলাম, মারবো না, এই তোর বাড়ি দিয়া নবীর দুশ্মনদের মাথা কাটবো আমি। বোন ডাক দেখো, শোনো তোর বাড়িটা এখানে রাইকে রওনা করো, এরপরে নিয়ম। হযরত উমর যখন রওনা করছেন সাহাবীরা দাঁড়ায় পড়ছে, উমর খবরদার একটা কদম বাড়াইবি নাম, নবীর জন্য সাহাবীরা মানব ডাল হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, সাহাবায়ে কারাম চিন্তা করিস না, ও সাহাবায়ে কারাম চিন্তা করিস না, উমর আমারে মারতে আসে নাই রে, উমরের কপালের মধ্যে ইমানের নূর দেখা যায়। হযরত উমর দৌড়ায় নবীর পায়ে পড়লেন, কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান কোরআনের বড় আকর্ষণ, কোরআন তেলাওয়াত বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কোরআন পড়ো, বুঝতে বুঝে পড়া তো ভালো, যদি বুঝতে নাও পারো যেদিন পারো সেই দিন বুঝবা। এই জন্য তেলাওয়াত বন্ধ রাখা যাবে না, এক একটা অক্ষরে দশটা করে নেকি দিবে আমার আল্লাহ, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও ইমান
বান্দার মুসলমান আত্মা আত্মা ও পবিত্র হয়। পবিত্র করার দুইটা উপায়, এক নম্বর মওতের স্মরণ বেশি, দুই নম্বর কোরআন তেলাওয়াত বেশি, চার নম্বর কর্মসূচি হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, নামাজ পড়ো, রোজাও রাখো, হজ করো, যাকাতও দিছ। ও মুসলমান সব তোমার ঠিক আছে, বাজনাও বাজাও না, টিভিও দেখো না, সব ঠিক আছে, কিন্তু লজ্জাস্থান এখনো কন্ট্রোল করতে পারো নাই, তাহলে লাভ নাই, লজ্জাস্থান কন্ট্রোল করতে হবে। বুখারী শরীফের হাদিস, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه ازمن له الجنه। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, দুইটা জিনিস কন্ট্রোল করবা কিনা বলো, কি দুইটা? এক নম্বর হলো দুই গালের মাঝখানে নরম একটা জিব্বা, দুই নম্বর দুই রানের মাঝখানে নরম একটা নফস। এই জবান আর যৌবন, ওই দুইটা জিনিস কন্ট্রোল কারা কারা করবা বলো? আমি নবী তোমার জান্নাতের কন্ট্রোল করবো, যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ জবান আর যৌবন মানে মুখ, জিব্বা আর যৌবনকে যদি কন্ট্রোল করতে পারো, আমি রসুল তোমার জান্নাতের কন্ট্রোল করব, আমার থেকে জান্নাতের চাবিটা নিয়ে যাইবা, তালাটা খুলে জান্নাতে ঢুকবা, কেউ ফিরে রাখতে পারবে না, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, চার নম্বর কর্মসূচি ইমানদার, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, কিন্তু তোমার হালাল বিবি হালাল বাদী যাদেরকে মোহর দিয়া সাক্ষীর মাধ্যমে আগদ করায়া গড়ে আনছো, তাদের সাথে যৌবনে স্বাদ মিটাও কোনো বাধা নাই। তবে মনে রাইখো, ফামানি বুতাগা ওয়ারা আযালিকা, হালাল বউ গড়ে রাইকেও যদি অন্যত্রে সম্পর্ক গড়ে তোলো তুমি, আল্লাহ কা ফাউলাইকা হুমুল আদুন, এরা হবে চরম সীমা লঙ্ঘনকারী, ঠিক না বে? ঠিক। হালাল বউ গড়ে রাইকে বউ ভালো লাগে না, অন্য মেয়েদের সাথে মোবাইলে ইউটিউবে ফেসবুকে কথা কয়, দুঃসম্পর্ক করে যৌবনে স্বাদ মিটায়, আল্লাহ কফাউলাইকা হুমুল আদুন, এরা চরম সীমা লঙ্ঘনকারী। অন্য আয়াতের মধ্যে বসে সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামী, জুরে কন্না উযুবিল্লাহ। গেল চারটা, পাঁচ নম্বর ওল্লাদিনা হুম লি আমানাতিহিম, ছয় নম্বর ওয়া আহদিহিম রাউন, পাঁচ ছয় নম্বর কর্মসূচি, যারা তাদের আমানত এবং তাদের অঙ্গীকারে যত্নবান হয়, এরা দুনিয়াতেও সফল পরকালে সফল। আমানতদারি বড় জিনিস বাজান, অঙ্গীকার বড় জিনিস বাজান। বাসেক ভাই বলছে, ভাইজান আট নয় মাস হয়ে গেছে অঙ্গীকার সব কয়টা এখনো বাস্তবায়ন করতে পারি নাই, তার জন্য ভাই লজ্জিত। আশা করা যায় বাকি দিন মেয়াদকালে অঙ্গীকারগুলো পূরণ করবে, ঠিক না বে? ঠিক। আমানতদারির ব্যাপারে সতর্ক থাকতে হবে। বুখারীর হাদিস, নবী বলেন, লা ইমান আলি মাল্লা আমানাত লাহু ওয়া লা ইমান আলি মাল্লা আহদা লাহু, যার আমানতদারি নাই এর কোনো ইমানই নাই, যার আমার যার ওয়াফাদারি নাই তার কোনো ইমানই নাই। এই জন্য আমানতে যত্নবান থাকতে হবে বাজান। আমানত মানে টাকার আমানতে শুধু আমানত নয়, ইজ্জতের আমানতও কিন্তু আমানত, ঠিক না বে? ঠিক। আপনার সামনে একটা মুরব্বি মানুষকে যুবকরা আদরে বেইজ্জত করতেছে, আপনি ছায়া থাকলে হবে না, দৌড়ায় যাইতে হবে, যায় বলতে হবে, ভাই বাবার সমান মুরব্বি ভুল করলেও করছে, মাফ করে দে বাজান, এই রিস্কাওয়ালারে মাফ করে দে, যুবকদের দায়িত্ব ওই অত্যাচারের হাত থেকে এর ইজ্জতটা রক্ষা করা, ঠিক না বে? ঠিক। ঠিক না বে? ঠিক। আমি গত পরশু দিন এদিকে যাচ্ছি ময়মনসিং মাওনা চৌরাস্তার এখানে মাহফিল, তা আমি যখন লুৎপন টাওয়ার বরাবর মধ্যপাড্ডা আসলাম, আসার পরে দেখতেছি একটা ছেলে এই মানে ওই যে দাও ধারায় না, দা বডি দাঁড়াইবেন, দা দাঁড়াইবেন, আসেন একটা ইঞ্জিলের মতো খান্দা লইয়া থাকে চাক্কা ঘুরে, এই বডি দাঁড়ানোলা লুৎপন টাওয়ার ওই পাশ থেকে এই পাশে আসতেছে, তা আসতে দূর দিছে যে বাসের কোনায় বাড়ি খাইয়া যায়, এক হুন্ডাওয়ালার উপরে উঠছে, কারণ হুন্ডাওয়ালার উপরে পড়ছে, হুন্ডাওয়ালা এনে ঠুট গেছে খাইটা, হুন্ডাওয়ালা আর কেউ না, উনি একজন ওসি, একদম র্যাঙ্কের একজন ওসি, না হলে একজন টিআই হবে, রানিং ডিউটিতে উনি পেট্রোল ডিউটিতে হুন্ডার উপর আছে। আসলে কামটা তো ভয়ঙ্কর খারাপ হয়েছে, কিন্তু ছেলেটার কিন্তু দোষ নাই, সে কিন্তু ওই বাসে বাড়ি দেওয়ার ফেলাইছে, সে এই যে এই এটা কিন্তু ওজন আছে, এটা ওজনের জিনিস নিয়ে উল্টা উল্টে যায় ফসে হুন্ডার উপরে, হুন্ডলা ফসে যায় নিচে, এরপরে চার পাঁচজন লোক আইসা উডাইছে, উড়ানোর পরে আল্লাহ একবার হুন্ডলা আর কিচ্ছু না কয়ে আইসা ডাইরেক্ট পাউডির মাথায় ফাঁজা ধরছে, স্যার আমার এই বাসে বাড়ি দিছে, আমি পড়ছি, আমি ইচ্ছাকৃত আপনার উপরই নাই স্যার, আমার কোনো দোষ না, মানে ফাঁজে ধরছে আর ছাড়ে না। আমি মনে করছি বোধ হয় পুলিশ অফিসার ওরা মাফ করে দেবো, কিন্তু দেখা যায় মাফ না করে ঘুষি যে নাকে মুখে শুরু করলো, আমি রাস্তার ওই পারে দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারি না, আইসা ফাতারা এই খবরদার,
পুলিশ অফিসার আপনার তাই কিছু আপনি একটা মানুষ, ক্ষমার উপরে আর কিছু নাই, সে ক্ষমা চাইছে আপনার পাউডির দূরে দূরে রয়েছে, আপনার ছেলে মেয়ে নাই, আপনার সন্তান নাই, আপনার বাপ মা নাই, গরিব দেখে আপনি এইভাবে মারবেন? কয় না সারে নরে মারিলাম আমার উপরে টপ কায়া লাফাইয়া, এদের তো ট্রেনিং আছে মাইরের, কত কিসিমের ব্যালিস্টিক মারছে দিছে ছেলেটা, এটা 15 দিন মনে বিশ্বাস উত্তর বুঝলেন। এরপরে মানুষ আসে দূর আপনি তাহলে নালেটার মারি ফেলে তো এমন ভাবে লাতিতে তল ফেটের মাথে নাবির নিছে এই গুপ্ত অঙ্গর মাথে এমনি একটা লাথি মারে কেমন মানে, অত তো প্রশিক্ষণ আছে, সুর মারে কয়েদিদেরকে মারে না, এই প্রশিক্ষণ দিয়ে মারামারি করতেছে। আমি বললাম যে স্যার এই ট্রেনিংটা এই জায়গা খাটানো জায়গা না, আপনি পুরো ট্রেনিংটা এখানে খাটাইলেন আমার উপর দিয়া, আর একটা কইতেছে হুজুর আপনি যদি হুজুর না হইতেন আর কে হইতেন, তো মায়ের কয়েকটা আপনার উপর হবো, আপনি হুজুরও না হতো আপনারা দেয় না আর কি। তারপরে আমি বাসায় দিলাম ছেলেটারে গেল গা, আহারে এটাতে তলপেটের কামড় দিয়ে ধরে যাগর বেহা হয়ে গেছে, মানে এই জায়গাগুলোর মধ্যে তো লাগতেছে এমনি আল্লাহ। আমি বললাম ভাই এই হয়তো আপনি কোনো পাপ করছিলেন এই জন্য আপনি আজকে এই যে উস্তাটা খাইলেন এই জন্য এই জালটা ওর উপরে ঢালাটা আপনার ঠিক হয় নাই। হরে কয় না আমার এই রক্ত বাইর করছে, আমি প্রশাসনের লোক, আমার রক্ত বাইর করছে, আমি কেউ ছেড়ে দিব। আমি সে করে সম্পূর্ণ যে বাসে কাজটা করছে আপনার সামনে হুন্ডাটা দিয়ে যায় বাসটার ঘেরাও দেয় ড্রাইভারটারে নামাইয়া, দুইটা উত্তম দেওয়ার দরকার ছিল, ওরে না দিয়া এই একটা নিরীহ মানুষকে আপনি মারলেন, এর বিন্দু পরিমাণ দোষ নাই। এরপরে কেউ কয় যে ফেসবুকে তুলি হুজুর ক্যামেরা করি ক্যামেরা করি, এখন যখন কয়েছে ক্যামেরা করি হরে কয় না 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 ক্যামেরা করেন না, আমি না করুক এখন করুক কো না না এটা করেন না, আল্লাহ আকবার। আমি ফিরানে নাহলে যদি কালকে ক্যামেরা করে ফেসবুকে ছাড়তো এ আজকের মধ্যে ক্লোজ হয়ে যেত, হয়তো সন্ধি নাহলে বাড়ি, ঠিক না বেটি? হ্যাঁ, প্রাইম মিনিস্টার এমন করা মানুষ সে কার অত্যাচার বাপার বেলা সে ছাড় দেয় না, ঠিক না বেটি? ফেসবুকে দৃশ্য আসলে পরার সরাসরি প্রাইম মিনিস্টার অ্যাকশনে যেত, ঠিক না বেটি? যাইতো কিনা? এই বাড্ডারে তো ঘটনা স্কুলের মধ্যে এই ছেলে ধরা কয়ে একটা মেয়েরে মেরে ফেলেছিল, তুল কামাল শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, ঠিক না বেটি? যারাই মেয়েটাকে মারছে প্রত্যেকটা ছেলে ধরে অ্যারেস্ট হয়েছে রিমান্ডে আছে, ঠিক না বেটি? কেন তুমি মারলা? সব কিছুর মধ্যে সীমা থাকতে হয়, ঠিক না বেটি? আল্লাহ আকবার। এই জন্য বাজান মানুষের ইজ্জত আপনার কাছে আমানত, একটা বয়স্ক বুড়া মানুষের ইস্কা সালাম, এই মানুষটারে যদি কেউ মারতে দেখেন তার ইজ্জতের পাশে দাঁড়ানো এটার আপনার আমানত, ঠিক না বেটি? সবচেয়ে বড় আমানত কোরআনের আমানত, ঠিক না বেটি? কোরআন হইলো মানুষের কাছে সবচেয়ে বড় আমানত, ঠিক না বেটি? আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমানতকে আসমান রে জমিন রে পাহাড় কে দিতে বলেছিলাম, ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা সবাই নিতে অস্বীকার করলো, ফাহামাল হাল ইনসান, অবশেষ এই আমানত এই কোরআন গ্রহণ করেছে মানুষ, ঠিক না বেটি? আল্লাহ কয় ইন্নাহু কানা জালুমান জাহুলা, এইটা মানুষ না বুঝে নিজের উপরে নিজে জুলুম করছে, ঠিক না বেটি? আল্লাহ কয় যে কোরআন পাহাড়ে নিতে চায় না ডরে, ওজন সইতে পারবে না, জমিনে নেয় নাই আসমানে নেয় নাই, এই কোরআন করছে কি তিনের তো এক মানুষের লোক আমি পারবো, আল্লাহ আমার দেন। আল্লাহ কয় নিশো তো বন্ধু ইন্নাহু কানা জালুমান জাহুলা, এটা অজ্ঞতাবশত কারণে নিজের উপরে নিজে জুলুম করলা, ঠিক আছে, তারপরেও যেহেতু তুমি সাহস করছ আমি আল্লাহ তোমার নামে কোরআন দিলাম মানুষ, তুমি ভাগ্যবান, আর কোরআনের ওজনটা আমি আল্লাহ আমার হাতে রেখে দিলাম, সুবহানাল্লাহ, কোরআন তোমারে দিছি কিন্তু কোরআনের যে ওজনে পাহাড় ভয় পাইছিল, জমিন ভয় পাইছিল, আসমান ভয় পাইছিল বিধ্বস্ত হয়ে যাবে, এই ওজন আমি আল্লাহ আমার হাতে রেখে দিলাম, তুই বিধ্বস্ত হবি না, ঠিক না বেটি? মুফাসসির কেরাম বলেন বাবা যখন আসে চট্টগ্রাম থেকে মাসের শেষে বেতন বোনাস পায়া আইসা বাজার করছে, বাজার করে সিএনজি লিয়া নুরুচ্ছালা ঢুকছে, ঢুকিয়া বাসার থেকে ডাক দেয় নিচে, ওই আসো কাজের বুয়া সহ আসো মাল সামানা উঠাও, এক মাসের বাজার করে নিয়ে আইসে, ছোট বাচ্চাটা এক আব্বা আমার লাগে কি আনছো, তরমুজ আনছো কা আনছি, আপেল আনছো আনছি, কমলা আনছো আনছি, আমার লাগে জুস আনছো আনছি, আমার লাগে চিপস আনছো আনছি, কত আমার দিয়ে আমার মাথা দেও, আমারগুলো আমার মাথা দেবো, কারণ ফুলার বয়স 2 বছর খালি কোনো মতো একটু দৌড়াদৌড়ি শিখছে, হের মাথায় কি 50 কেজি দিলে নিতে পারবো, একটা তরমুজে তো 5 কেজি ওজন, ক আমার দে আমার মাথায় দাও, বাবা দেয় না বাজান তোরে দিলে তোর গাড়ির গেড়ি ভাঙে যাইবো, কোনো বাংতো না আমি ফার্মু, কো ফাকতি না কো ফার্মু, ছেলে জমিনে গড়ায় কান্না শুরু করছে। এরপরে মা কয় এক মাস পরে একবার আসেন, আর আইসে ছেলেটারে এই বাসার দুয়ারে কান্দাইলেন, আপনি বুঝেন না কিছু, ও কি বুঝবো, হে কো হের মাথায় দিতাম, হের মাথা দিলে গাড়ির গেড়ি থাকবো রক টক ভেঙে যাবো, আরে বাবা আমনে হের মাথাটা সোয়ান আর উপর দিয়ে আমনে আঙলে রাখেন, দিতে হয় সুরে কোন সোয়ান,
তখন বাবাই করে কি ঠিক আছে উঠ বাবা উঠ, এটা উঠছে ফ্যানটেন সাপসুপ করে উঠছে, কয় দাও তরমুজটা 6 কেজি ওজন বাজান 300 টাকা দেখি এসে তরমুজটা মাথায় দিছে, তরমুজের মাথায় কিন্তু নেট আছে ঠিক না বে ঠিক, উপর দিয়ে আঙ্গায় ধরছে নিচে দিয়ে একটু মাথাটা শুয়াইছে, কয় দেখ সাব্বা তুমি যে কইছিলে ফারি না আমি ফারি, কেমন ফারা ফারো জানি, আধা কেজি তোমার মাথায় 2.5 কেজি আমার হাতে ঠিক না বে ঠিক, আল্লাহ কো আল্লাহ আসমান জমিন ফাহারে কেউ কোরআন নেন আমি ফারমু, আল্লাহ কো কেমন ফারা ফারো তো জানি, তোমার নামে কোরআন দিলাম জিম্মাদারি আমি আল্লাহর হাতে রাইখা দিলাম ঠিক না বে ঠিক, আল্লাহ আল্লাহু আকবার গরে গরে জালো আল্লাহু আকবার। মুফাসসিরনা কেরাম বলেন ঠিক আল্লাহ এমন কাণ্ডই ঘটাইছেন যে ইনসান পারবে না কোরআনের ওজন বহন করতে, ইনসান নিছে আল্লাহ কো তোর নামে দিলাম ওজন আমার কাছে রেখে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি তোর নামে দিলাম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখে দিলাম ঠিক না বে ঠিক। এই জন্য মুসলমান কোরআন আমার আর আপনার কাছে আমানত, কোরআনের একটা অক্ষর একটা জের একটা জবর পরিবর্তন হলে মুসলমান কোনদিন বসে থাকতে পারে না ঠিক না বেঠি। এই জন্য মুসলমান আল্লাহর কোরআন সংরক্ষণ করা, আল্লাহর কোরআন হেফাজত করা এটা আমাদের দায়িত্ব বাজান, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমার নৈতিক দায়িত্ব। এই কোরআনের একটা মার্কাজ রওজাতুল কোরআন মাদ্রাসা এবং এতিমখানা নামে নুরুচ্ছালা বাজারে, পূর্ব নুরুচ্ছালা হয়েছে আপনার খুশি না বেজার, কালকে আমাদের ময়দানে তোমার সন্তানরা হয়তো তোমার বাবা বলে ডাকবে না, কিন্তু এতিমখানার একটা সন্তান তুমি বাবা লাগো না তারপরে বলবে আঙ্কেল আসেন, আঙ্কেল আপনার কোনো সমস্যা নেই, কয় হ্যাঁ তা আমার ছেলে মেয়েগুলো আমার একা রাইকে চলে গেছে, উলামায়ে কেরাম আয়েশা বলবেন আঙ্কেল এখানে দাঁড়ান আল্লাহ থেকে পারমিশন নিয়ে আসি কোমরে গামছা লাগায় জান্নাতে নিয়ে যাবো, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সদকা করো, সদকা ছাড়া উপায় নাই। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরায়েলের একটা নষ্ট একটা জেনাকার মেয়ে, একটা লম্পট মেয়ে, একটা বেহায়া মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে, দেখে কুত্তা একটা বৈশার এসে কুয়ার পারে পানির দিকে সায়া সায়া কানতেছে, মাবুদ গো কলিজাটা বিরান হয়ে গেছে পানির জন্য, কেউ যদি আমার একটু পানি পান করাইতো তোমার জান্নাতটার জন্য তার লেগে দোয়া করতাম। এরপরে ওই নষ্ট মেয়েটা ওই পতিতালয় থেকে যাচ্ছে মেয়েটা দুপুরবেলায়, এই কুকুরের দৃশ্যটা দেখে বুখারীর হাদিস নবী বলেন মেয়েটা ডাক দেখো মাবুদ গো আমার মতো নিকৃষ্ট মহিলা এই এলাকায় নাই, আমি এমন কোন নষ্টামি নাই যা করি নাই, জীবনে নাজাতের জন্য কিছুই করতে পারি নাই, আজকে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর পানির জন্য জিব্বাটা বাইর করে দিছে, আল্লাহ আমি যে কোন উপায় হোক ওকে একটু পানি পান করাইব, এই উসিলায় তুমি আমার জিন্দগির গোনা মাফ করে দিও। এই কথাটা বইলে মহিলা নিজের উড়নাটা ছাড়ছে কুয়ার মধ্যে পানি লাগ পায় না, এরপরে নিজের পায়ের মোজাগুলো খুলছে, মহিলা মোজা মোজাগুলো ওড়নার সাথে আবার ফেঁসাই আবার সারছে, এখন একটু পানি পাইছে, এই পানিটা উডাইয়া মোজাটা সিপিয়া কুকুরটার মুখের মধ্যে যখন দিছে কুকুরের কলিজাটা গজর যখন ঠান্ডা হয়ে গেছে সাথে সাথে আমার আল্লাহর আরশ ঠান্ডা হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ জমানার নবীর কাছে টেলিফোন করে কয় নবী গো এই মহিলার কাছে সংবাদ পৌঁছাও এর জীবনের সব গুণা আমি মাফ করে দিয়েছি, বাজান একটা কুত্তার পানি পান করায় যদি জান্নাতের নাম লেখানো যায় তাহলে আল্লাহর কোরআনের পাকিরাম এদের মুখের খাবারের জন্য এক বস্তা চাল দুই বস্তা চাল এদের বাসস্থানের জন্য যদি কেন ব্যবস্থা করে মুসলমান বিথায় যাবে না নির্ঘাত আমরা জান্নাত পাবো ঠিক কিনা।